কি দেখা যাইতেছে তো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা শিখছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আহ ইনস্টাগ্রামের অনেকগুলো ক্লাস হয়েছিল সেই ক্লাসগুলো যারা করেন নাই করে নিয়েন তো আমরা যেহেতু ফাইবার মার্কেট প্লেসে অলরেডি আমরা গিগ বানাইছিলাম তো আমাদের কথা ছিল যে আমরা ফাইবার আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস আমরা তিনটা মার্কেট প্লেস মানে তিনটা জায়গায় আমরা কাজের জন্য মিশন চালাবো তো মিশন হচ্ছে দুইটা অলরেডি আমরা শুরু করে দিছি আজকে হচ্ছে তৃতীয় মিশন আমাদের সেটা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করা তো আজকে আমরা আপওয়ার্কের ভিতরে যেহেতু আমরা এর আগের ক্লাসগুলোতে প্রোফাইল তৈরি করা শিখছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সব কিছু দেখাইছি তো আজকে আমরা আপরকে প্রজেক্ট তৈরি করব তার আগে আমরা কিছু প্রজেক্ট এখানে দেখতে পারি যে প্রজেক্ট কিভাবে সবাই এখানে দিয়ে রাখছে তো আমরা এখান থেকে যেটা করব আমরা প্রোফাইলে 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 চলে 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 এখান থেকে যাবেন যাওয়ার পর আপনারা যেটা করবেন জব এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে লিখতে পারেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রোথ ম্যানেজার যেটা খুঁজিয়ে আপনারা লিখতে পারেন তো আমরা জাস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং কথা লেগে সার্চ করলাম এখানে প্রায় পঁচাশি হাজার সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে মানে প্রজেক্ট অ্যাভেলেবল আছে মানে আপনার কম্পিটিশন এখানে আছে তো এখানে দেখবেন অনেকেরই তিনটা চারটা প্রজেক্ট এখানে শো করবে ফাইবারের মতোই এই প্রজেক্ট সিস্টেমটা ফাইবারের সাথে অ্যাকুরেটলি যায় আর কি মানে দুইটাই সেম একই মেথডে কাজগুলো হয় যেমন এখানে আমাদের আপওয়ার্ক আমাদেরকে আর দুইটা তিনটা বেশি অপশন দিয়েছে কিন্তু ফাইবার সে দুইটা তিনটা অপশন দেয় নাই তো ফাইবার শুধু প্রজেক্টের মাধ্যমে আমরা অর্ডার নিতে পারতেছি আগে যেমন বাইরে করছিল সেটা বর্তমানে অফ করা আছে তো এখানে আপর্কের ক্ষেত্রে একটু ভিন্নতা এখানে প্রজেক্ট প্রজেক্ট আমরা দেখতে পারি ট্যালেন্ট থেকে জব থেকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে এগুলো এক্সট্রা অপশন এখানে যুক্ত আছে কিন্তু ফাইবারের ভিতরে এগুলো যুক্ত নাই তো এখানে দেখেন ইনস্টাগ্রামের মানুষ সার্ভিস দিতেছে দেখেন সরাসরি এখানে তারা ফলোয়ার লাইক কমেন্ট এগুলো সেল করতেছে সরাসরি এখানে দেখেন আহ সবকিছু সরাসরি সেল করতেছে যেটা ফাইভারে সম্ভব না তারপরেও আমরা এখানেও আমরা যখন এগুলো সেল করব তখন অবশ্যই আমরা সেভলি আমাদের আহ অ্যাকাউন্টটা যেন ভবিষ্যতে মরে না যায় এরকমভাবে এটা হচ্ছে আমাদের ব্যাসেরি স্টুডেন্ট ছিল ওকে তো ইন্ডিয়ান মেবি বাংলাদেশ সে মানে শান্ত এখানে দেখেন তারা এইগুলো সার্ভিস দিতেছে এখানে বাংলাদেশি অনেক মানুষ এখানে সার্ভিস দিতেছে তো সেম ফাইবারের গিকের মতো এখানে প্রজেক্ট গুলো এইভাবে সাজানো গোচল আছে প্রজেক্ট থেকে অর্ডার পরে জব অ্যাপ্লাই এর মাধ্যমে প্রজেক্ট পড়ে এবং প্রোফাইল দেখেও অর্ডার পরে তো আমরা আজকে দেখবো কিভাবে পরিপূর্ণ একটা ইনস্টাগ্রামের প্রজেক্ট তৈরি করা যায় তো এখানে আমরা এটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাইলে এখানগুলো রিসার্চ করে দেখতে পারি যে তারা কিভাবে এগুলো কাজ করতেছে বা কিভাবে টাইটেল লাগতেছে কিভাবে ডিসক্রিপশন লেখতেছে তো আমরা এগুলো আইডিয়া নিয়ে আমরা নিজেদের মতো করে আমরা কি করতে পারি প্রজেক্ট তৈরি করতে পারি তো এখানে দেখি আমরা কোন টাইটেলটা কপি করে নেওয়া যায় আমি আগেও বলছি টাইটেল ডিসক্রিপশনটা শুধু আমরা নিজেদের মতো করে লিখবো ইমেজগুলো নিজেদের মতো করে লিখবো মানে দিব আর বাকি সবকিছু আমরা চাইলে কপি করতে পারি প্রাইসিং বলেন ক্যাটাগরি বলেন এগুলো টাইটেল বলেন এগুলো আমরা কপি করতে পারি তো দেখি এখান থেকে কোনটা নেওয়া যায় তো আমরা একটু খেয়াল করি এখান থেকে উম ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ সবাই দেখেন এই একই তো এই একটা প্রজেক্ট এখানে চলবে এটা ভালো আছে তো এটা আমি নিতে পারি অথবা আপনি সরাসরি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন এখান থেকে কপি করে তো আমরা প্রজেক্টগুলো কিভাবে তৈরি করব সেটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো আমি এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাই এখান থেকে প্রজেক্টে চলে যাই তো আপরকে এই জায়গাতে একটু প্রবলেম করে মানে ব্রাউজার একটু লোড নেয় অনেক সময় পর্যন্ত অন্য অন্য জায়গায় এত লোড নেয় না কিন্তু এই জায়গাটাতে লোড একটু বেশি নিচ্ছে কন্ট্রোল আর ক্লিক করি তো আমরা এখান থেকে প্রজেক্টে ক্লিক করলে হবে ওকে প্রোফাইলে আমরা চলে আসছি আমরা এখান থেকে আমাদের প্রোফাইলগুলো দেখতে পারবো দেখে আমরা এখানে ম্যানেজ প্রজেক্ট যে অপশনটা আছে আমরা এই জায়গাটাতে ক্লিক করব প্রোফাইল থেকে সরাসরি নিচের দিকে চলে আসবেন স্কিলের পরে আপনারা দেখতে পারেন প্রজেক্ট ইওর প্রজেক্ট ক্যাটালগ আর এখানে দেখতে পারেন ম্যানেজ প্রজেক্ট জাস্ট আমরা ম্যানেজ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আমরা যে কাজটা করব এখান থেকে ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করব সেম ফাইবারের মতো হ্যাঁ তো এখানে আমরা প্রজেক্টে ক্লিক করব আবার ক্লিক করি হ্যাঁ তো আমরা এই জায়গাটাতে চলে আসলাম ফাইবারে যেমন আমরা লিখি কি আই উইল টু আমরা কি করব আর এখানে বলা আছে ইউ উইল গেট মানে হচ্ছে তুমি কি পাবে এখানে এ হচ্ছে বিষয় তো আমরা একটা গিক আইডিয়া নেওয়ার জন্য এখানে রাখছি ইউ উইল গেট পর্যন্ত আমরা নিব না রিয়েল ইনস্টাগ্রাম প্রমোশন পোস্ট ওকে আরেকটা আছে কি গেট ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিস্ট অর্গানিক গ্রোথ অ্যাসিস্ট্যান্ট ওকে এটা আমরা কপি করতে পারি এটা আমাদের সাথে জাস্ট আমরা এটাকে কপি করে আমাদের এই জায়গাটাতে পেস্ট করে দিতে পারি যেহেতু সামনে ইউল গেট পর্যন্ত দেওয়া আছে তার বাইক পরের টুকু আমাদেরকে নিতে হবে নেওয়ার পর আমরা এবার তার ক্যাটাগরি ক্যাটাগরিগুলো দেখতে পারি এখানে কি লিখছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অদার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওকে তো সেম ক্যাটাগরি আমরা দেখতেছি এখানে ওকে এখানে আরও কিছু গিক একটা গিকি কয়বার লগ হয়েছে ওকে তো এখানে সেম কাহিনি টু চেঞ্জ আছে তো আমরা চাইলে আরো কিছু আইডিয়া নেওয়ার জন্য আরও কিছু গিক আমরা ওপেন করতে পারি এখান থেকে যে সবাই কোন ক্যাটাগরিগুলো দিছে তো এখানে দেখেন এ একজন দিছে পোস্টিং অ্যান্ড অ্যাঙ্গেজমেন্ট ওকে পোস্টিং অ্যান্ড অ্যাঙ্গেজমেন্ট পোস্টিং অ্যাঙ্গেজমেন্ট ওকে ফাইন আমরা এটাই দিব তো আমরা সরাসরি যে কাজটা করবে এখানে চলে আসবো এটা আমি সামনের দিকে দিয়ে দিলাম এখান থেকে পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট দেখেন এই একটা অপশন আছে নিচের দিকে জাস্ট এটা আমরা এখান থেকে ক্লিক করে দেব আপনি চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারেন এই যে উপরে আছে ম্যানেজমেন্ট আছে পোস্ট অ্যান্ড আছে আপনি এটাও দিতে পারেন তো এটাই দিয়ে দিলাম পোস্ট এঙ্গেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্ট ওকে এটা দেওয়ার পর আমরা নিচের দিকে ক্লিক করে চলে আসবো এখানে দেখেন প্রজেক্ট দেওয়া আছে কোন কোন প্ল্যাটফর্ম মানে সোশ্যাল প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্ম আপনি কাজ করবেন এটাও যদি আপনি না বুঝেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন প্ল্যাটফর্ম সেট করার একটা অপশন আছে ফাইবারের মতো সেম ফাইবারের মতো দেখেন ইনস্টাগ্রাম তো আমরা এখান থেকে আমরা ইনস্টাগ্রামের জন্য কাজ করব জাস্ট ইনস্টাগ্রামটাকে সেট করব এখানে সার্চ ট্যাগ যেগুলো দিয়ে মানুষ সার্চ করবে আমাদের সার্চ করলে আমাদের গিগুলো মানে প্রজেক্টগুলো খুঁজে পাবে সেইগুলো আমাদেরকে এখানে দিতে হবে দেখেন এই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট ইনস্টাগ্রাম এক্সপার্ট ইনস্টাগ্রাম গ্রোথ এগুলো হচ্ছে সার্চ ট্যাগ যেগুলো খুবই পপুলার জাস্ট আমরা এখানে এই ট্যাগুলো পেস্ট করে দিব দিয়ে ইন্টারে ক্লিক করবো তাহলে এটা অ্যাড হয়ে যাবে সেম ভাবে এখানে কি ল্যাক আছে ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট জাস্ট কপি কপি করার পর জাস্ট সেমভাবে এখানে পেস্ট করে দিব দিয়ে নেক্সট মানে ইন্টার ক্লিক করব এখানে সেমভাবে ইনস্টাগ্রাম এক্সপার্ট আছে জাস্ট আমরা কপি করব দেখেন আপনি এগুলো পাই যাবেন অথবা নিজেদের মতো করে লিখে নিতে পারেন আমার মতো করে হ্যাঁ তো আমরা এখানে ইনস্টাগ্রাম গ্রোথ জাস্ট কপি তো আমরা এখানে পাঁচটা ট্যাগ দিতে পারবো আমরা অলরেডি চারটা দিয়ে ফেলছি তো আরেকটা দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার ওকে তো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার জাস্ট এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম দিয়ে ইন্টারে ক্লিক করলাম তার মানে আমাদের পাঁচটা ট্যাগ কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে এবার যদি এইটুকের ভিতরে কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন

আমরা যেমন করে লিখছি এভাবে সাজেস্ট নিতে পারেন তো এইভাবে দিলে সহজে সহজ সুবিধা হবে কি তো এইভাবে দিতে পারেন আপনি চাইলে এইভাবে কপি করে দিতে পারেন একবারে এতগুলা নিতে পারবেন না তো কোনটা কোনটা দিবেন এখানে ধরেন আমার দরকার হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে ধরেন আরেকটা একটা চলে আসছে ধরেন ইনফ্লুয়েসার মার্কেটিং তাহলে তো হইলো না আপনার প্রয়োজন যেটা যেটা আপনার সাথে যায় বা আপনার সার্ভিসের সাথে যায় সেটাই তো দিতে হবে আমি আমি তো এখান থেকে একটা একটা করে কপি করে দিছি আপনি সবগুলো কপি করেন কেন করবেন চাইলে আপনি সবগুলো কপি করতে পারেন এখানে সর্বোচ্চ পাঁচটা নেবে হ্যাঁ তো জাস্ট আমরা এইটুক দিয়ে জাস্ট আমরা কি করবো সেভেন কন্টিনিউ করবো সেভেন কন্টিনিউ করার পরে দেখেন সেম ফাইবারের প্রসেস প্রাইসিংয়ে আমরা চলে আসছি তো প্রাইসিংগুলো আমাদের মতো করে লিখতে পারি এখানে অন্যের প্রাইসিংগুলো আমরা দেখতে পারি দেখেন তিনটা প্রাইসিং দেওয়া আছে হ্যাঁ প্রাইসিংয়ের নাম তারপরে প্রাইসিংয়ের একটা ডিসক্রিপশন সেমভাবে ফাইবারের মতো প্রাইসিংয়ের একটা নাম সরি প্রাইসিংয়ের একটা নাম আর হচ্ছে একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে তো সেম একই প্রসেস তো আমি এগুলো লিখে রাখছি আমি দেখি এটা দিয়ে দিই হ্যাঁ যেহেতু এটা ম্যানেজমেন্টের একটা সার্ভিস তো আমি এখানে দিলাম হচ্ছে প্রথম প্যাকেজ হচ্ছে এটা ওকে সরি ওকে জাস্ট ছয় দিনের প্যাকেজ তো সেম ভাবে এটাকে আবার কপি করলাম এখানে দিয়ে দিলাম সেম ভাবে এটা কপি করলাম আবার দিয়ে দিলাম তো এখানে দেখেন ছয় দিন আছে না আমি দেখেন কি করি আপনারা এগুলো লিখে নেবেন এখানে ছয় দিন আছে আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম হচ্ছে ধরেন সাত দিন এটা চোদ্দ দিন চোদ্দ দিন আর এটা হচ্ছে তিরিশ দিন দিয়ে দিলাম ওকে ডান তার মানে আমার কি আমার প্যাকেজ প্রথম প্যাকেজের নাম রেডি এবার ধরেন আমাকে একটা টাইটেল দিতে হবে ধরেন এটা হচ্ছে আমার টাইটেল জাস্ট আমরা কি কি করব এটা আমি দিয়ে দিলাম জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে বলতে আছে আশিটা ওয়ার্ডের ভিতর দিতে হবে তাহলে আমাদের ওয়ার্ড গুলো বেশি হয়ে গেছে নিরানব্বইটা ওয়ার্ড হয়ে গেছে ওকে তো আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার ওকে সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম টু রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড ফলোয়ার ওকে ফলোয়ার আপনারা দেখে দেখে লিখতে সমস্যা কি আমি বুঝলাম না কষ্ট করতে চান না কেন দেখে দেখে লেখেন ইনস্টাগ্রাম গ্রোথ টু গেট রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড ফলোয়ার এটা ক্লাসের পরে দেখা দিব কোথায় কি চেঞ্জ করতে হবে এগুলো আপাতত আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ এখান থেকে নিয়ে নিতে পারেন এই যে ধরেন ফলোয়ার এখানে বলে দিছে আমি ধরেন এই কথাটাই বলে দিতে পারি অথবা এটা দিতে পারি এক্সপেক্টেড রেজাল্ট ওকে আমরা এখান থেকে ধরেন এই কথাটা আমি এখান থেকে ট্রান্সলেট করে কিছুটা চেঞ্জ করি রেজাল্ট ওকে ফাইভ কে আছে আমরা প্রথমে দিতে পারি টু কে আর দিনে পোস্ট হবে ধরেন ওয়ান থেকে টু পোস্ট বা থ্রি পোস্ট ওকে সেভ ওকে এটা আমি কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এইটাই আমি আবার পেস্ট করলাম এই জায়গাটাতে পেস্ট করে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চোদ্দ দিনে এখানে বেশি হয়ে জায়গা যদি আমাদের বট কাজ করতে হবে কিছু করার নাই ঠিক আছে পাঁচ কে আর এখানে ধরেন দিনে পোস্ট করবো পাঁচটা থেকে দশটা জাস্ট এগুলো বট বট কাজ করতে হবে কিচ্ছু করার নাই দশ কে দশকে দশকে ফলোয়ার দিব দিনে পোস্ট করবো ধরেন দশটা থেকে বিশটা বিশটা বা পনেরোটা সরি দেড়শোটা হয়ে গেছে পনেরোটা পোস্ট ওকে আমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারি আমি আরো কিছু প্রজেক্ট দেখতে পারি দেখি তারা কিভাবে পোস্ট করছে দশকে ফলোয়ার প্রথমে দিবে পঞ্চাশ ডলারে ওকে কে দাম পড়বে হচ্ছে কত ইয়ার তোকে চার দিনে কেমন সম্ভব এটা অর্গানিক পসিবল সম্ভব না ওকে না আমার মনে হয় এভাবে না দিয়ে আমরা যে প্রসেসটা দিতেছিলাম ওইটাই বেটার ছিল এটাকেই কপি করি এভাবে ফলোয়ার না উল্লেখ করে সরাসরি ফাস্ট অর্গ্যানিক ইনস্টাগ্রাম গ্রোথ টু রিয়েল রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড ফলোয়ার ওকে এইটুক কপি করে আমরা দেখতে পারি নাই কিনা হ্যাঁ এটাই দুইটা জায়গাতে দিয়ে দিই কারণ হচ্ছে আমি চাইতেছি না যে উল্লেখ করতে যে এত ফলোয়ার দিব আমরা জাস্ট ম্যানেজমেন্ট ফলোয়ারের গ্যারান্টি দিবো না কারণ ফলোয়ারের গ্যারান্টি দিলে এখানে বট ফলোয়ার যাবে পরে যদি ভাইয়ার রিপোর্ট করে তাহলে আমরা কেস যেতে পারি তো এটা হচ্ছে কয়েকদিনের ডেলিভারি করব আমরা সাত দিনে ডেলিভারি করব সাত দিন সেট করলাম এখানে আমি চোদ্দ দিন সেট করলাম এটা করলাম হচ্ছে তিরিশ দিন জাস্ট ডোয়ার অপশন ম্যানেজমেন্ট ডিরেকশন সেম কাহিনী সাত চোদ্দ তিরিশ চলবে এগুলো থাকবে কিনা হ্যাঁ সবগুলো ঠিক দিয়ে দিবেন যেটা যেটা দিবেন অ্যাকশন প্ল্যান দিবেন ওকে প্রাইস প্রাইস তো আমরা কত দিতে পারি সাত দিনের জন্য আমরা তিরিশ ডলার চল্লিশ ডলার রাখতে পারি চল্লিশ ডলার চল্লিশ বা তিরিশ তিরিশ বেটার তারপরে রাখতে পারি হচ্ছে তিরিশে সাত দিন চোদ্দ দিনে হইতাছে ষাট ডলার ষাট ডলার চল্লিশ করা বেটার ছিল তারপরে হচ্ছে এখানে বেসিক শুরু হয়েছে কত দিয়ে পাঁচচল্লিশ চল্লিশ চল্লিশ ওকে তার মানে তিরিশ দেওয়া যায় ঠিক আছে তারপরে এখানে আমরা এক আহ একশো বিশ একশো বিশ আসে তো আমরা একশো বিশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফাস্ট ডেলিভারি করবো কিনা এগুলো আমরা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারবো ফার্স্ট ডেলিভারি দিলে আপনি কতটা এক্সট্রা নেবেন মানে হচ্ছে অতিরিক্ত কাজ যেটা আমরা বলি ধরেন ওভার টাইম করে না এরকম একটা তো এটা আমাদের লাগবে না আপাতত তো এইভাবে আমরা প্রাইসিং গুলো সুন্দর করে সাজিয়ে নিব পারবো না আমরা এই কাজটুকু করতে ওকে তারপরে আমরা যে কাজটা করবো সেভেন কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাবো এবার আসেন এখানে আমাদেরকে একটা ইমেজ দিতে বলতেছে যেটা বলে আমরা গিক ইমেজ বা এটাকে বলা হয় প্রজেক্ট ইমেজ তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ বানিয়েছে আমার কাছে এটা খুব ভালো লাগছে তো আমি এরকম একটা ইমেজ বানাবো তো আমরা চলে যাব গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি ধরেন ক্রমতে চলে আসছি আমি এখানে লিখবো হচ্ছে ক্যানবা ডট কম জাস্ট ক্যানবা লিখে সার্চ করবো সার্চ করার পরে ওকে এটা আবার কি ভয়ানক জিনিস আসা শুরু হইল কঠিন অবস্থা তাতে কি অ্যাকাউন্ট মেকাউন্ট আছে না গেছে বাপরে অবস্থা কঠিন অবস্থা তো ওকে তো আমরা এখান থেকে এটা করার পরে আমাদের এখানে আমাদেরকে প্রজেক্ট সাইজ দিতে হবে হ্যাঁ কে প্রজেক্ট সাইজ তো প্রজেক্ট সাইজ আমরা এখান থেকে আমার কোন অ্যাকাউন্টে মানে অ্যাড আছে আল্লাহ জানে আমি তো বুঝতেছি না কিছু নতুন কি সিস্টেম করছে ওকে এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইনে ওকে একটু আপডেট করছি এটা এখানে ছিল এখানে নিয়ে আসছে ওকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এখান থেকে আমরা দেখি কাস্টম ডিজাইন কোথায় আছে কাস্টম ডিজাইন ওকে কাস্টম ডিজাইন কই হ্যাঁ এই যে পাইছি কাস্টম সাইজ এখানে ক্লিক করব এখান থেকে আমরা দিব হচ্ছে দুই হাজার বাই প্রথমে রাখবেন দুই হাজার পিকজেল তারপরে রাখবেন হচ্ছে পনেরোশো পিক্সেল এটা হচ্ছে অ্যাকুরেটলি ফাইভ আপরকের সাইজ আর কি প্রজেক্টের সাইজ তো এই দেখেন এরকম দেখা যাবে আর কি আগের আমার কাছে ভালো ছিল এখনকারটা টাকা ভালো লাগতেছে না তো এই হচ্ছে ব্যাপার তো আমরা একটু চেক করে দেখতে পারি আমরা চাইলে কালার গুলো এখান থেকে নিতে পারি কালার কোথায় যেন ছিল এটা এই কালারটা ওকে এই ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিই হ্যাঁ কালারটাকে মাইরে দিতে হবে ওকে সরি কালো অনেক কিছু চলে আছে আমরা এখান থেকে এটাকে নিব করবো ব্লাং পেজ টা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে জাস্ট আমরা এই ক্রিম কালারটা নিয়ে নিলাম ঠিক আছে কালার নিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু একটা থ্রি ডি আছে কিন্তু আমাদের ব্যানারে মধ্যে ডি বাপ সাপ দেখতেছি না তো আমরা এখান থেকে এখান থেকে গ্রেডিয়ানটাকে সিলেক্ট করে থ্রি মডেল করে নিতে পারি সমস্যা নাই আর এটাকে আর একটু আপডেট করে নিতে পারি সমস্যা হবে না আপডেট এখান থেকে গ্রেডিয়ান থেকে এটাকে আমরা একটু সাদা করে দেই বেশি সাদা করে দিই দেখি কেমন লাগে অথবা এই পেন্সিলটাকে দূরে এনে এখানে মেরে দিই হ্যাঁ ঝামেলা শেষ আর উপরের দিকে দিয়ে দিই হচ্ছে সাদাটা বেশি দেখেন কালারগুলো গুলো কিভাবে মিলাইতে হয় এবার হয়েছে না এবার হইছে তো হওয়ার পর এবার আমি যাব টেক্সে এখানে আমি লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রেস ইনস্টাগ্রাম ফলোয়ার ওকে তো মামুর বেটা ইনক্রেস লিখবো লিখি আপাতত সবগুলো বড় হাতে দিতেছি ইনক্রেস ইনস্ট্রাম ইনক্রেস ইনস্টাগ্রাম ওকে ফাইন এটাকে আমি একটু ছোট করে দিব এবং এটাকে আমি আমি বিভিন্ন দেখবো যে কোনটাতে বেটার লাগে অ্যাটনটা মনে হয় বেটার লাগবে হ্যাঁ অ্যাটনটা ট্রাই করে যেতে পারে এটাকে আমি ফুল সেট আপ করে দিই জায়গাটাতে এবং এটার পিছনে একটা গ্রেডিয়ান শেপ দিতে হবে গ্রেডিয়ান শেপের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে বিষয়টা ইফেক্টে যাই ইফেক্টে যায় এখানে আমি একটা পিছনে একটা শ্যাডো দিয়ে দিব ওকে এটা আমি দেখি কোন শ্যাডোটা দেওয়া যায় এটাকে আমি ব্ল্যাক শ্যাডোতে গ্রুপ দিয়ে দেই এবং এই টেক্সট টুক আমি করে দিতে চাচ্ছি এরকম ইনস্টাগ্রামের কালারের সাথে এবং এই টুক করে দিতে চাচ্ছি এই লোগোর সাথে ওকে কিন্তু ফার্স্ট টুক ভালো লাগতাছে লাস্টের টুক তেমন লাইট মারতাছে না তো আমি এটাকে সরি জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিলাম এবার ঠিক আছে কি বলেন জাস্ট ইফেক্টে ক্লিক করে এটাকে আমি পিছনের শ্যাডোটাকে আমি চালে বাড়ায়াতে ওমাইতে পারি বাড়ায়া দিই ওকে এটাই ভালো লাগতেছে নাকি নাকেটাই ছিল ভালো ওকে পজিশন ধরে কোথায় ছিল ওকে এটার উপরে ইফেক্ট ওকে ইনস্টাগ্রাম এটাকে ডুপ্লিকেট করব জাস্ট এটার উপর টেক্সের উপর ক্লিক করলাম ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট করলাম এটাকে নিচের দিকে নামাই দিলাম এখানে জাস্ট আমার কথাটা লিখে দিব কি কথা লিখে দিব ফলোয়ার ফলো ফলো আয়ার্স ওকে ফলোয়ার্স তো ফলোয়ার্সটাকে একটু বড় করে দিতে পারি হুম ওকে হয়ে গেছে কাহিনী তো টেক্সটাকে সবগুলো বড় হাতের দেওয়া দরকার ছিল ফলো সাদাতে রূপ দিয়ে দেই দেখি সাদাতে কেমন লাগে সাদাতে খারাপ লাগে না কিন্তু মিশা যাইতেছে গা তো একটা কাজ করি লালের রেড কালার দিলে কিরকম লাগে হ্যাঁ এটা ঠিক আছে নাকি ওদের মতো তো বানান যাবো না হুব হুব চলবে এটা আমাদের তো এইটুক থাক সাদাতে মনে হয় লাগবে সাদাতে পিছনে একটু শ্যাডোটা আমাকে একটু বাড়াই দিতে হবে ওকে ঠিক আছে ফন্টটাকে আমি চেঞ্জ করে দেখতে পারি বিভিন্ন ফন্টে কিরকম লাগে ফলোয়ার্স যে ফন্টটা বেশি ভালো লাগবে সেটা আমি মনে হয় ব্যবহার করলে বেটার হবে এটা কি ইউনিক না তো এখান থেকে আমরা এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে কি এই ফ্রন্ট গুলোকে খুঁজে পাওয়া অনেক টাফলি অনেক টাফ মিলাইতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে বিভিন্ন জিনিস ট্রাই করে করে দেখতে গেলে যে কাজটা আমরা খুব অল্প সময় করতে চাই লাভ হ্যাঁ এটা ঠিক আছে তারপরে কালার গুলো না আগেরটাই ঠিক এটাকে হালকা বাড়াই দিয়া কাম সাইডে দিই জামেলা শেষ যা হয় হবে ওকে তো এবার হ্যাঁ এবার আমি জাস্ট এইখানে একটা মার্ক লেখা আছে আমি এখানে যাবো কোথায় এলিমেন্টরে এলিমেন্টসে যাই আমরা লিখবো হচ্ছে মার্ক মার্ক জাস্ট মার্ক লিখে সার্চ করব এখানে গ্রাফিক্সটাকে সিলেক্ট করব বিভিন্ন ধরনের মার্কস এখানে পাওয়া যাবে জাস্ট আমরা এখানেকে আমরা এগুলোকে অ্যাড করে নিতে পারি নিজেদের মতো করে এখানে ওরা থ্রি মোড দিয়েছে আমরা চাইলে উপরে এটা নিতে পারি এটা নিতে পারি এটা আমাদের সাথে যাবে পারফেক্টলি জাস্ট এটাকে আমি এই জায়গাটাতে প্লেস করে দিব একদম এই জায়গাটাতে একটু বড় করে দিব এবার এখানে লেখছে বিউ ওকে আমরা বিউ কথাটা লিখি বিউ এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে বিউ তে ক্লিক করি বিউ উস ওকে বিউস এটাকে আমি জাস্ট ছোট করে দিব এই জায়গাটাতে আমি প্লেস করে রাখব আর একটু ছোট ওকে ফাইন জাস্ট এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে জাস্ট আবার নিচের দিকে দিয়ে দিব এবার ঠিকঠাক থাকলে এটা লাইক দিব লাইক এটাকে মাঝামাঝি রাখবো এটাকেও ডুপ্লিকেট করব ওকে এবার এখানে দিব হচ্ছে কমেন্ট কমেন্টস কমেন্টস ওকে একটু দূরে রাখতে হবে ওকে জাস্ট কপি কপি করে আবার এটাকে নিচের দিকে নামাই দিলাম এখান থেকে আমি লিখবো হচ্ছে একশো পার্সেন্ট সেভ মার্কেটিং একশো পার্সেন্ট সেফ ওকে এটা আমি দিয়ে দিলাম আমি চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারতাম যেমন ফাইবারের কিছু টেক্সট লেখা আছে না ওইগুলো আমি ব্যবহার করতে পারি কিন্তু এখানে বেশিরভাগ এইগুলোই বেশি খায় হ্যাঁ এইগুলোই বেশি খায় তো আমার যতটুকু দরকার এতটুকু বেটার তো এখানে আমি চাইলে এগুলো কালার কারেকশন করতে পারি বিউয়ের কালার সাদা থাক লাইকের কালার লা লাল থাক লাল থাক তারপরে কমেন্টের কালার কালো থাক দেখি কালো না হইলে অন্য কালার দেওয়া যায় কিনা না হ্যাঁ কমেন্টস আর এটা এটা একটু বেশি পরে গেছে নাকি এটা এটা ব্লু কালার এটা বেশি নিয়ে আলাইছে না ওকে তো ঠিক আছে চলবে এবার এ টুক আমাদের কমপ্লিট এখানে একটা সেফ মার্কেটিং জাস্ট এখানে একটা মার্কেটিং এর একটা আইকন দিতে হবে আমি এলিমেন্টসে যাব এখানে জাস্ট লিখব মার্কেটিং 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 লিখে সার্চ করব জাস্ট এখানে আমি অনেক ধরনের ছবি এখানে अवेलेबल পাবো জাস্ট একটাকে এখানে এনে দূরে এখানে দিয়ে দিব ঠিক আছে জাস্ট এটাকে এইভাবে ধরে নে এখানে দিয়ে দিলাম প্লেসমেন্ট করে এটাকে আমি ঘুরিয়ে দিতে পারি ঘুরিয়ে দিলে আরেকটু বেটার লাগবে মেবি তো জাস্ট এটার উপর ক্লিক করে ফ্লিম করা যায় কথা থেকে দেখি পজিশন ফ্লিপ ওকে এবার ঠিক আছে হ্যাঁ আমার অ্যাকাউন্টই তো প্রিমিয়াম এখন আমি বুঝবো আমরা যেটা ফ্রি না প্রিমিয়াম তো তো জাস্ট এটা কমপ্লিটলি করে দিলাম এখান থেকে হয়ে গেল আমার কাজ তো এবার একটা কাজ করি সেটা হচ্ছে আরো কিছু দিয়ে দেই মানে স্যাটিসফেকশন স্যাটিসফেকশন গ্যারান্টি কাস্টমার স্যাটিসফিকেশন গ্যারান্টি ওকে এটাকে আর একটু ইউনিক করবে আর কি কাস্টমার গ্যারান্টি ওকে ওকে কোথায় দেওয়া যায় ঠিক আছে এখানে ভাল লাগতেছিল না

মাইক না তো এটা প্রমোশন তো এখানে মোটামুটি হয়ে গেছে ওকে তো আমরা এটার চার দিক থেকে একটা শেপ টানতে পারি যেটাতে দেখতে আরেকটু ইউনিক লাগবে জাস্ট আমরা এখান থেকে শেপ নিব এইগুলো হচ্ছে শেপ বলে জাস্ট এটাকে আমি পুল ধরে এই জায়গাটাতে টানতে দিব হ্যাঁ এই জায়গাটাতে টানতে দিতে পারি কালার এটা আছে আমি সাদা করে দিতে পারি অথবা ব্ল্যাকটাই বেটার লাগবে জাস্ট সাদাই বেটার জাস্ট এটাকে আমি এভাবে টানদা ধরে দিলাম তার মানে দুইটা গ্রিডি হয়ে গেলো নিচের দিকে টান দিয়ে ধরলাম ধরে নিয়ে এটাকে টান দিয়ে ধরে এটাকে বাড়ায় দিলাম এটা হচ্ছে থ্রি একটা মডেলের ভাব সবাই বললো আমার তো একটা গিগি হয়ে মানে আমার তো একটা প্রজেক্ট হয়ে গেলো দেখলাম ফুললি দেখ পাবলিক করে দিই মানে ওকে ফাইন চলবে তো এখানে আরেকটা কাজ করি এলিমেন্টের এখানে এসে বিশ কে বা তিরিশ কে ফলোয়ার সর্বোচ্চ আমাদের কত ছিল দশ কে ফলোয়ার না বিশ কে ওকে বিশ কে বিশ কে

ঠিক আছে না এবার এবার ঠিক আছে জাস্ট আমি এখান থেকে ডাউনলোড এখান থেকে এখান থেকে এসিও করা লাগতে পারে হ্যাঁ এখানে এসে আপনি ওই ট্যাগুলো আপনার যে ট্যাগুলো ছিল ওইখানে আপনি প্লেস করে দিতে পারেন এইগুলো ট্যাগ আপনি এখানে প্লেস করে দিতে পারেন এইভাবে ঠিক আছে তারপরে এখানে ওই কুমাদে শেষ করতে হবে হ্যাঁ ইনস্টাগ্রাম ম্যানেজার ম্যানেজার ওকে এখানে এইভাবে কুমা দিয়া এই স্পেস দিতে হয় এক্সপার্ট তাহলে এগুলো এসি হবে সেটা তো বুঝতেই পারছি এস কাটা পড়ছে তো এখানে বাকি আরো অনেক কিছু কাটা পড়ছে ঠিক আছে শুধু এস না ওকে হয়ে গেছে জাস্ট আমি এবার এখান থেকে সেভ সেভ থেকে ডাউনলোড ডাউনলোড থেকে ডাউনলোড ওকে যতটুকু বানাইলাম আমার মনে হয় আমার জন্য পারফেক্ট তো আমি জাস্ট এখান থেকে ব্রাউজে ক্লিক করি দেখি নাই কিনা জাস্ট ব্রাউজ কোনটা যে কার ও এটাই তো আমার জাস্ট নেক্সট হ্যাঁ এবার দেখেন এটাকে বলতেছে সেট করতে জাস্ট আমি এটাকে দূরে টান দিয়ে সেট করে দিলাম দেখেন অ্যাকুরেটলি এখানে বসে গেছে দেখছেন অ্যাকুরেটলি আপনি নিজে বানাইতে যান দেখবেন যে দিক কাটা পড়ছে ওই দিক কাটা পড়ছে এটা পারফেক্টলি হয়েছে জাস্ট এবার দিয়ে আমরা কি করব কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আমাদের বাকি প্রসেস কমপ্লিট গ্যালারি প্রসেসের ভিতরে কারো কোনো প্রবলেম আছে থাকার তো কথা না জাস্ট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কি কি পাইলে আপনি কাজটা শুরু করতে পারবেন আমার এগুলো লেখাই আছে কি কি পাইলে কাজগুলো শুরু করা যাবে দেখি ইউজার নেম লোকেশন হ্যাশট্যাগ জাস্ট এটা আমি দিয়ে দিলাম এখান থেকে কপি করে এগুলো সিম্পল জিনিস হ্যাঁ এগুলো কিছু দরকার নেই জাস্ট ক্লায়েন্ট এটা আমরা এভাবে দিয়ে আমরা কন্টিনিউ করতে পারি ওকে প্রথম স্টেপ রিকোয়ারমেন্টস ওকে ওইটাই দিয়ে দিই ফার্স্ট স্টেপ নিট ম্যানেজার অ্যাক্সেস ম্যানেজার না তো এক্সেস আইজি অ্যাক্সেস ডিএসআর সেভেন কন্টিনিউ ওকে এবার আসেন বাকি কাম এখান থেকে সারতে দিব এটা হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমাদের কি কি পাইলে কাজটা কিভাবে শুরু করবেন কি কি স্টেপ ফলো করবেন সেটা তো এখান থেকে আমরা এগুলো কপি করে দিয়ে দিব আর দেখি নিচের দিকে আসেন এই যে এগুলো ইনস্টাগ্রাম ইউরএল হ্যান্ড তো জাস্ট তো দেওয়া শেষ জাস্ট কপি কপি করে ও সরি এটা হচ্ছে ডেসক্রিপশন নিচের হচ্ছে প্রশ্ন হ্যাঁ আমি তো উল্টা পাল্টা ধরছি ওকে তো ডেসক্রিপশন অলরেডি আমার লেখা আছে সমস্যা নাই জাস্ট আমি কপি করে এখান থেকে দিয়ে দিলাম আর ডেসক্রিপশন যত ছোট করতে পারেন এখানে

হ্যাঁ হ্যাঁ না না ব্যবহার করা যায় কিন্তু তো আমি করছি না অনেক জায়গায় ওই বুলেটিং না আপর্কের বুলেটিং আলাদা হ্যাঁ হ্যাঁ মানে বুলেটিং হচ্ছে কি ওই যে বিভিন্ন ধরনের মার্ক ব্যবহার করা যেমন মডেলিং করা আর কি ওইটা বলতেছি আমরা তো জাস্ট হ্যাঁ ওটা থেকে ছোট করতে হবে ছোট করতে হবে ওটা দিতে পারেন কিন্তু নিবে কিনা অত বড় ছোট করতে হবে জাস্ট আমরা সেভেন কন্টিনিউ করি তো সেভেন কন্টিনিউ করার পরে আমরা এটা প্রিভিউ দেখতে পারি হ্যাঁ প্রিভিউ এখানে একটা এবার দেখেন আমাদের এটা হচ্ছে প্রজেক্ট হ্যাঁ এটা আমরা এখান থেকে ফুল দেখতে পারতেছি কি কি এটা ছিল আমাদের প্রজেক্টের সব কিছু ডিটেলস এখানে প্রাইসিং প্ল্যাটফর্ম এ টু যেটা আমরা এখানে দেখতে পাইতেছি ঠিক আছে ওকে একটা জিনিস মিসিং হয়ে গেছে এখানে সেকেন্ড স্টেপেরটা আমার এটা দেওয়াই হয় নাই সরি তো আমি এখানে এসে প্রসেসিং এ ক্লিক করি রিকোয়ারমেন্টস এটা আমি দেখতে পারি অনেকটা হ্যাঁ এই যে এখানে এসে দেখতে পারি যে তারা কি দিছে এই যে রিকোয়ারমেন্ট ডেলিভারি স্ট্যাটাস ওকে এটা দেয় নাই নিট পোস্ট লিংক অনলি ঠিক আছে এটা জাস্ট একটা কথা তো এটা আমার দেওয়া দরকার নাই নিট ম্যানেজার এক্স ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি প্রশ্ন বাড়াইতে পারি দুইটা করতে পারি তিনটা করতে পারি এখান থেকে স্টেপ আমি এক দুই বাড়াইতে করতে বাড়াইতে পারি তো আমি আবার দরকার নেই এটাই হলে চলবে জাস্ট আবার প্রিভিউতে ক্লিক করি এবার দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমরা আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে জাস্ট আমরা এবার যেটা করব সেভেন কন্টিনিউ করব করে এগিয়ে যাব ওকে এবার এগিয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের কোনো কপিরাইট এর ঝামেলা মেলা আছে কিনা যদি থাকে আগে আগে সলভ করো না কিন্তু পরবর্তীতে তোমার হাতে বিশাল বড় ঝামেলা লিবো ঠিক আছে তো এগুলো হচ্ছে পরের বিষয় তো আমরা প্রথমে যে কাজটা করব দিকা ট্রান্স এন্ড কন্ডিশনের সাথে আমরা এগ্রি আছি এগুলো টিক দিব দিয়ে আমরা এগুলো চাইলে সেভ করে রাখতে পারি অথবা যদি আমাদের সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে জাস্ট আমরা এখানে সাবমিট করতে পারি সাবমিট এ ক্লিক করলে আমাদের প্রজেক্টটা কি পাবলিক হয়ে যাবে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব এখান থেকে বলতেছে যে হ্যাঁ রিভিউ তে পাঠাইতে পারবো কিনা জাস্ট আমরা সেন্ড করে দিব রিভিউ তে পাঠাই দিছি নান কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইওর প্রজেক্ট তো এখানে আমাদের প্রজেক্ট গুলো সাকসেসফুলি কি সাবমিট হয়ে গেছে তো এটা সর্বোচ্চ 20 দিন পর্যন্ত এখানে থাকবে এবং আমার সর্বোচ্চ এখানে এক দিনের দুই দিনের উপরে থাকে নাই আমার সাথে সাথে अप्रूव করে দিছে আমার সবকিছু ঠিকঠাক ছিল বিদায় তো আমি আশা করি যে আপনারাও খুব ভালোভাবে প্রজেক্ট বানাইলে আর আমার কথা মতো যদি আপনার প্রজেক্ট বানানাই হোক যে আপনাদের প্রজেক্ট সাথে সাথে কথা সর্বোচ্চ ঠিক আছে আর যদি মনে হয় যে কোনো জায়গায় গাবলা হয়েছে তাহলে ঘন্টা বাদ দিয়ে বাহাত্তর ঘন্টা করুন বাহাত্তর ঘন্টা দিনের হবেই আপাতত আপনি এখানে বিশটা প্রজেক্ট বানাইতে হবে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি যদি মনে করেন যে একটা প্রজেক্ট বানাই আপনি এখানে বসে থাকবেন কোনো লাভ নাই বিশটা প্রজেক্ট বানাইলে আপনি আপর্কের ভিতরে একটা লিস্টিং এর পর্যায়ে চলে যাবেন এবং মোটামুটি ভালো এখানে আশা করি যে করতে পারবেন ঠিক আছে একই ক্যাটাগরি করতে হবে এরকম কোনো কথা নাই বিভিন্ন ক্যাটাগরিতে করেন বিভিন্ন সার্ভিস দেন এখানে কোনো সমস্যা নাই তো এই ছিল বিষয় তা আমি ক্লাস স্টপ করে দিয়ে বাকি প্রসেস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি